হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি ইনফর্মার বিতে। কেমন আছে সবাই? আশা করি ভালো আছো। দ্বিতীয় পর্বের পর আবারও স্বাগত জানাচ্ছি তৃতীয় পর্বে। আজকে আলোচনা করব আমরা আফ্রিকা মহাদেশ নিয়ে। বন্ধুরা, নেলসন ম্যান্ডেলার নাম তো শুনেই থাকবে। নেলসন ম্যান্ডেলা হচ্ছেন আফ্রিকার একজন বিপ্লবী নেতা ছিলেন, যার বিখ্যাত বই ছিল লং ওয়াক টু ফ্রিডম। আজকে আমরা তৃতীয় পর্বে আলোচনা করব আফ্রিকা মহাদেশ নিয়ে, আফ্রিকা মহাদেশের রাজধানী মুদ্রা নিয়ে। চলেন তাহলে দেরি না করি, চলে যাই আফ্রিকা মহাদেশের দেশ রাজধানী মুদ্রা নিয়ে আলোচনার পর্বে। প্রথমে আমি যে দেশটি নিয়ে আলোচনা করব সে দেশটির নাম হচ্ছে নাইজেরিয়া, যার রাজধানী হচ্ছে আবুজা, মুদ্রা নাইরোবি। দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকার রাজধানী কিন্তু তিনটি, একটি হচ্ছে পিটুরিয়া, একটা কেপটাউন, একটা ব্রমফন্টেইন, আর তাদের মুদ্রা হচ্ছে র্যান্ড। দক্ষিণ আফ্রিকা সম্বন্ধে বলে রাখা ভালো, আফ্রিকা মহাদেশের মধ্যে সবচেয়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা, এবং সেই দক্ষিণ আফ্রিকাতেই জন্ম হচ্ছে নেলসন ম্যান্ডেলার। বন্ধুরা, তারপর পরে আলোচনা করব মিশর, যার রাজধানী হচ্ছে কায়রো, মুদ্রা হচ্ছে পাউন্ড। মিশর সম্বন্ধে আপনাদের অনেকেরই ধারণা আছে, মিশরকে বলা হয় নীল নদের দেশ, এবং নীল নদ কিন্তু বিশ্বের মধ্যে সবচেয়ে বড় নদী, যে নদীটি প্রায় 11টি দেশের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং মিশর আরেকটি কারণেও বিখ্যাত, সেটি হচ্ছে পিরামিডের জন্য। বন্ধুরা, তারপর পরে আমরা যা আলোচনা করব তা হচ্ছে কঙ্গো প্রজাতন্ত্র, যার রাজধানী হচ্ছে কিনশাসা, মুদ্রা ফ্রাঙ্ক। লেসুথু, যার রাজধানী হচ্ছে মেসুরু, মুদ্রা লুটি। তারপর পরে আলোচনা করব লাইবেরিয়া নিয়ে, লাইবেরিয়া রাজধানী হচ্ছে মনরোভি, মুদ্রা হচ্ছে ডলার। লাইবেরিয়া সম্বন্ধে বলে রাখা ভালো, আমাদের বাংলাদেশের যে শান্তিরক্ষা মিশন, সেই শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়াতে বাংলাদেশের শান্তিরক্ষা মিশন চলছে, এবং বাংলাদেশ সর্বপ্রথম জাতিসংঘের সদস্যপ্রাপ্ত হয় 1974 সালে, এবং 74 সালের পর 1988 সালের দিকে এসে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে, যে মিশনটির নাম ছিল সর্বপ্রথম ইউনিমক। বন্ধুরা, তারপর পরে আমরা আলোচনা করব রুয়ান্ডা নিয়ে, যার রাজধানী হচ্ছে কিগালি, মুদ্রা হচ্ছে ফ্রাঙ্ক। সুদান, রাজধানী খার্তুম, মুদ্রা পাউন্ড। কেনিয়া, নাইরোবি, মুদ্রা শিলিং। তারপর পরেই আলোচনা করব মোজাম্বিক নিয়ে, যার রাজধানী হচ্ছে মাপুটো, মুদ্রা হচ্ছে মেটিকেল। মাদাস্কার, আন্তানাইবো, এরিয়ারি। মালি, বামাকো, ফ্রাঙ্ক। মোরতানিয়া, নোয়াকচ, উশিয়া। নামিবিয়া, উইন্ডহুক, ডলার। সুইজারল্যান্ড, মেবেন, ফ্রাঙ্ক। বন্ধুরা, সাম্প্রতিক সময়ে একটি মহাদেশ আবিষ্কার হয়েছে, যার নাম হচ্ছে জেন্ডিয়া, লিজেন্ডিয়া। এটা কিন্তু একটা মহাদেশ, কিন্তু এখানে একটা দেশের নাম বলা হয়েছে সোয়াজিল্যান্ড, যার রাজধানী হচ্ছে মেবেন, মুদ্রা হচ্ছে ফ্রাঙ্ক। তারপর পরে আলোচনা করব আমরা তানজানিয়া, যার রাজধানী হচ্ছে দারুসসালাম, মুদ্রা হচ্ছে শিলিং। জিম্বাবুয়ে, হারারে, ডলার। বন্ধুরা, জিম্বাবুয়ে হচ্ছে 2000 সালে আমরা বাংলাদেশ টেস্ট ক্রিকেটের যে মর্যাদা লাভ করি সেই খেলাটি সর্বপ্রথম জিম্বাবুয়ের সাথে হয়েছিল। কঙ্গো, রাজধানী কিনশাসা, মুদ্রা জায়ার। জাম্বিয়া, লুসাকা, মুদ্রা কুয়াশা। পশ্চিম সাহারা, রাজধানী আলকায়ুম, মুদ্রা দিরহাম। বন্ধুরা, আমরা আজকে আলোচনা করছি আফ্রিকা মহাদেশের দেশ রাজধানী এবং মুদ্রা নিয়ে। তারপরে আমরা আলোচনা করব নিরক্ষণীয় গিনি, যার রাজধানী হচ্ছে মালাবো, মুদ্রা ফ্রাঙ্ক। লিবিয়া, ত্রিপোলি, গিনার। বন্ধুরা, চলেন আরো আলোচনা করে নিই আফ্রিকা মহাদেশের আরো কয়েকটি দেশ রাজধানী নিয়ে। এই পর্যায়ে আমরা আলোচনা করব কমোরোস নিয়ে, যার রাজধানী হচ্ছে মরুনি, মুদ্রা ফ্রাঙ্ক। মালাবি, লিলানগিয়ে, কোয়াচ, মুদ্রা কোয়াচ। উগান্ডা, কাম্পালা, শিলিং। মরিশাট, পুটলুইস, রুপি। বসওয়ানা, গ্যাব্রুন, পোলা। এ পর্যায়ে আমরা আলোচনা করব নাইজার নিয়ে, নাইজারের রাজধানী হচ্ছে নিয়ামে, ফ্রাঙ্ক। গ্রানা, আক্রা, কেডি। বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2012 সালে গ্রানার মুদ্রার নাম এসেছিল, এবং আপনারা হয়তো জেনে থাকবেন জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালের 24শে অক্টোবর। তারপর এই পর্যন্ত জাতিসংঘের মহাসচিব হয়েছেন 9 জন, তার মধ্যে সপ্তম মহাসচিব যিনি ছিলেন তার নাম ছিল কোফি আনান। সেই কোফি আনানের দেশ হচ্ছে গানা। বন্ধুরা, তারপরে আমরা আলোচনা করব
ক্যামারুন নিয়ে, যার রাজধানী হচ্ছে ইয়াং উন্ডে মুড্রা ফ্র্যাঙ্ক, অ্যাঙ্গোলা রাজধানী লুয়ান্ডা মুড্রা কোয়ানজা, আইভরি কোস্ট রাজধানী আবিজান ফ্র্যাঙ্ক। বন্ধুরা, আইভরি কোস্টও বাংলাদেশে শান্তিরক্ষা মিশন চলে। সিসেলস ভিক্টোরিয়া মুড্রা রুপি, বুরুন্ডি বুজুম্বুরা ফ্র্যাঙ্ক, আলজেরিয়া আলজিয়ার্স দিনার, সোমালিয়া মোগাদিসু শিলিং। সোমালিয়ার নাম তো শুনেই থাকবেন, বিশ্বের দারিদ্র যাদের আষ্টেপৃষ্ঠে ঘেরে রেখেছে তার মধ্যে সোমালিয়া অন্যতম, গ্রিনি কোনাকি ফ্র্যাঙ্ক। তারপরে আমরা আলোচনা করব সেনেগাল, যার রাজধানী হচ্ছে ডাকার মুড্রা ফ্র্যাঙ্ক, তিউনিসিয়া তিউনিস দিনার, টুগো লুমে ফ্র্যাঙ্ক, গাম্বিয়া ভানজুল দালাসি, বার্কিনা ফাসু যার রাজধানী হচ্ছে ওয়াগান্দু ফ্র্যাঙ্ক, বেনিন পোর্টোনেগো মুড্রা হচ্ছে ফ্র্যাঙ্ক, সিয়েরালিওন ফিটাউন লিওন। সিয়েরালিওন নিয়ে একটু কথা বলতে চাই, কেননা শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী সিয়েরালিওনে গিয়ে এত কাজ করেছে যে সিয়েরালিওন আমাদের বাংলাদেশকে এত বেশি পছন্দ করে, যাদের একটি শহরের নাম দিয়েছে বাংলাদেশ, একটি গ্রামের নাম দিয়েছে বাংলাদেশ, এবং মাতৃভাষা বাংলাকে তারা দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে সিয়েরালিওন। ইথিওপিয়া যার রাজধানী হচ্ছে আদ্দিস আবাবা মুড্রা বীর, জিবুতি রাজধানী জিবুতি ফ্র্যাঙ্ক, সাউটুম ও প্রিন্সে সাউটুম বুমরা, গিনি কোনাকি ফ্র্যাঙ্ক, ক্যাপভার্দে পায়রা এসকোর্দো। বন্ধুরা, যদি সত্যিই কিছু ভিডিওতে শিখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের ভিডিওকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আশা করি আবারও দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো দেশ নিয়ে, নতুন রাজধানী এবং মুদ্রা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।